তিন দেশের লোক নাকি? নাম্বার নেই, পেছনে নাম্বার আছে। কি হবে? আপনার নাম? তরুণ জানা। কি ঘটনা ঘটেছে? ঘটনা এখানে লাইসেন্স দোকান, এই লাইসেন্স দোকানে প্রত্যেক সময় রাত্রিবেলা ভোরবেলা অফ টাইমে মাল বিক্রি করছে। কিন্তু লকডাউনের সময় তো মদ বিক্রি বন্ধ আছে। তা আমরা জনগণ এই মদ ধরা পড়েছে, চুরিভাবে বিক্রি করেছিল দোকান খুলে, তা প্রশাসনের হাতে দেওয়া হয়েছে, প্রশাসন তার দায়িত্ব নেবে বলেছেন। কত পেটি মদ? এটা প্রত্যেক দিন বেরোচ্ছে, এখন 20 পেটি মাল ধরা পড়েছে, তার মধ্যে দুটো থেকে গেছিল, দুটো আমরা প্রশাসনের হাতে দিয়ে। কিভাবে নিয়ে যাচ্ছিল এই মদ? এই মদ মোটর বাইক করে, 2-3 খানা মোটর বাইক করে নিয়ে যাচ্ছে। মারুতি এসেছিল, মারুতিও এসেছিল। কোথায় কোথায় মদ পাচার করছিলেন? লকডাউনের সময় তো মদ বিক্রি বন্ধ আছে। তাহলে কি করে মদ বাইকে গেল? এখন লকডাউনের সময় দিচ্ছেন, এই তো? কাকে দিচ্ছিলেন? কত পেটি মদ দিয়েছেন? কাকে দিচ্ছিলেন? কাকে দিচ্ছিলেন? কার্ড দেখান।